السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه انه من تولاه فانه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة. ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم، ومنكم من يتوفى ومنكم من يرد الى ابذل العمر لكي لا يعلم لكي لا يعلم من بعد علم شيئا وترى الارض هامده فإذا انزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامه عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن ضره اقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء. ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ وكذلك انزلناه ايات بينات وان الله يهدي من يريد <سؤال> الله اكبر سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده يستغفر الله

ছি এখন তাহলে যে সুরা হাজ নিয়ে আমার মনে আমরা একটা সুন্দর আলোচনা সেশন করি আজকে শুরু হলো এটা কিন্তু এটাকে আরও সুন্দর করে এবং সিস্টেম্যাটিক্যালি জিনিসটাকে আমরা করার চেষ্টা করি আমরা চার পাঁচটা সেশন করি যেন পুরো সুরাটি আমাদের হৃদয়ঙ্গম করতে পারি আমরা একেবারে মনের মগজে মন মগজে যেন ঢুকে যায় শুরুতে আমি যদি বলতে চাই যে সুরাতুল হাজ সুরাটির নাম যদিও সুরাতুল হাজ কিন্তু আল্লা সুহায়নুয়া তালা কেয়ামতের আলোচনা দিয়ে শুরু করেছেন সো ওয়ার ইজ দ্য রিলেশন বিটুইন কেয়ামতের আলোচনা এবং সৌরাতুল হাজ বা হজ এটা আপনি জানেন আমাদের দেশে কথা প্রচলিত আছে যা আরাফাতের ময়দান এটা হাঁসরের ময়দানের মতো হাঁসের ময়দানে যেটি হবে যে লোকেরা সেখানে একাকী কি তারা উপস্থিত হবে সেখানে তাদের আমল নামাগুলো আল্লা সুবাহানুয়া তালাহের সামনে উপস্থাপন করা হবে এরকম বিষয় ঠিক তেমনিভাবে আরাফাতের ময়দানেও মানুষ একাকি আরাফ হাঁসরে ময়দানে যেমনিভাবে সাদা শুভ্র কাপড় মানে মৃত্যুর পর মানুষের তো সেটাই সেটি পোশাক তো ঠিক আর কোনো পোশাক নাই ঠিক আরাফাতের ময়দানেও মানুষ কিন্তু ওই সাদা পোশাকেই তারা সেখানে আছে এখানেও তাদের একমাত্র টেনশন বা কনসার্ন হলো আল্লা সুহানু আলা এর পক্ষ থেকে ক্ষমা অর্জন করা যেমনিভাবে হাঁস ময়দানে আমাদের দুনিয়ার আর কোনো কিছু মাথায় থাকবে না সেদিন আমরা আমাদের সম্পদ কোথায় আছে আমাদের পোস্ট পদবী কী ছিল আমাদের স্বামী স্ত্রী বাবা মা বাড়িঘর ব্যবসা বাণিজ্য কৃষি খামার কোথায় কি আছে সেগুলো কি হয়েছে এটা আমাদের মাথায় থাকবে না চিন্তা করবে না কেউ ভাববেও না ভাবনার কোনো সুযোগই নেই হাঁসের ময়দানে ঠিক তেমনিভাবে আমরা আরাফাতের ময়দানে বা এই হজের এই সিজনে যখন আমরা বিভিন্ন কাজগুলো করি আমাদের এরকম সব কিছু থেকে গেট দিস কানেক্টেড ফ্রম এভরিথিং এখনকার এই যুগে তো ধরুন আমরা আপনার ইন্টারনেট কানেক্টিভিটি ইত্যাদির কারণে অথবা ধরুন কমিউনিকেশান সুপার হাইওয়েতে বসবাস করার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে আমরা যোগাযোগ করতে পারি কিন্তু ওই সময় ব্যাপারটা এমন ছিল না সেখানে এখন থেকে পনেরোশো বছর আগে কেন আমি যদি পঞ্চাশ বছর আগের কথাও বলি মানুষ শোচ করতে গিয়েছে সেখান থেকে তারা ফিরে আসবে অথবা সেখানে তারা কী অবস্থায় আছে অসুস্থ হয়ে পড়লো না কেউ কোনো খবর রাখার খবর পাওয়ার কোনো সুযোগই ছিল না সত্যিকার অর্থে এখন আমরা কমিউনিকেশন সিস্টেমের কারণে হয়তো বা কিছুটা ভালো আছি কিন্তু তারপরেও এখনও হাজের আনুষ্ঠানিকতা যখন আমরা সম্পাদন করতে চাই একেবারে মন থেকে তখন এই অনুভূতি তৈরি হয় যে আমরা তো আল্লা সু ভানুতার সামনে দাঁড়াতে হবে আল্লাহ সু হানুয়াত্রা যদি না করে দেন তাহলে তো আমাদের কোনো উপায় নাই তাইলে হজ এবং হাসের হ্যাচ অ্যান্ড হাস্যাল এই দুটোর মধ্যে কী আছে এক ধরনের কো আছে এক ধরনের অনেক অনেক জায়গায় সিমিলারিটি আছে সে কারণে আল্লাহ শুরুই করেছেন দেখবেন এমন একটা স্টাইলে যেটি ইন্ন জাল ও নাজিম কে আমাদের প্রকম্পন এটা কিন্তু খুবই ভয়াবহ একটা বড় বিষয় বলে আল্লাহ তালা এটা শুরুই করেছেন এবং সে কেমতের সময় কি হবে সেদিনী মায়েরা তাদের সন্তানদের কথা বলে যাবে অতদাও কুল্লুদাতি হামলা এবং যে নারীরা তাদের গর্ভে তাদের সন্তানদেরকে লালন করছে দীর্ঘদিন পর্যন্ত এবং কষ্ট করছে তারা তাদের সেই গর্বস্থত গর্বস্থিত সন্তান কথা বলে যাবে এটা ইম্পসিবল অস্বাভাবিক আমরা জানি যে মায়েরা তাদের সন্তানকে পান করায় তারা সন্তানের সাথে এতটা কানেক্টেড থাকে যে সন্তানের সামান্যতম কান্নাই তাকে ব্যতিব্যস্ত করে ফেলে সন্তানের সামান্যতম অকল্যাণ এর ভয় তাদেরকে খুবই আতঙ্কিত করে তোলে এইরকম একটা জায়গায় যেখানে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে দুগ্ধপোষ্য সন্তানকে নিয়ে তারা এত টেনশানে থাকে সেখানে হাসরির ময়দানে বা কেয়ামতে এই মায়েরা তাদের সন্তানের দিকে তাকাবেও না কারণ সেই দিন তার প্রত্যেককে নিয়ে সে ব্যস্ত এভরি ওয়ান কারণ তারা জানে দ্যাট ইজ দ্য ফাইনাল ডে এরপর আর তাদের কোনো হিসাব নিকাশ হবে না অতএব এখন হয় তাদেরকে আজকে বাঁচা অথবা তাদের মরা এর মধ্যবর্তী কোনো অবস্থা নেই তাদের এই পরিস্থিতিতে মায়েরা তাদের সন্তানদেরকে ভুলে যাবে পেটে গর্ভস্থিত সন্তানকে নারী ভুলে যাবে এবং তার গর্বপাত হয়ে যাবে কারণ ওই সন্তান সে তখন দৌড়াবে চিৎকার করবে লাফালাফি করবে মানে এরকম একটা আতঙ্কিত পরিস্থিতির কারণে তার সন্তান তার পেট থেকে বের হয়ে যাবে মানে এমন একটা অবস্থা যে তখন আমরা জানি যে যাদের পেটে সন্তান থাকে তারা কিন্তু খুব আস্তে ধীরে চলেন অন্যরা তাদেরকে কেয়ার করেন অথবা তারা একটু দৌড়ঝাঁপ করেন না তারা একটু রেস্টে থাকেন একটু ভালো কিছু খাবার তারা চেষ্টা করেন কিন্তু দ্যাট উইল বি অন দ্য ডে অফ জাজমেন্ট অথবা অন দ্য টুমস ডে পিপল উইল নট কেয়ার অ্যাবাউট দি ব্রেস্ট ফেডিং মাদার অ্যাজ ওয়েল নট দি প্রেগনেন্ট মাদার কারোর প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ থাকবে না তারা এই ভ্রুক্ষেপহীনতার একটা পরিবেশে আতঙ্কিত হয়ে তাদের মানে দে উইল গো ফর অ্যাভারশন অর দে উইল অ্যাভোড দেয়ার ওন চিল্ড্রেন দ্যাট উইল হ্যাপেন এটা সাধারণ কথা না ওয়াতারান্না সুকার অ্যান্ড থার্ডলি আপনি দেখবেন যে মানুষরা মাতালের মতো অ্যাজ ইফ দে আর ইনটক্সিকেটেড অ্যান্ড ড্রাঙ্ক আপনার মনে হবে যে লোকেরা মনে হয় মাতাল হয়ে গেছে ওয়ামা বিশ্বার কারা কিন্তু লোকেরা আসলে মাতাল না ও কিনা আজাব আল্লাহাদির বরং আল্লাহর শাস্তির ভয়াবহতা দেখে তারা মাতালের মতো আচরণ করছে আপনি দেখবেন যে একদল লোক যখন তারা এত ভয়াবহ শখ যখন তারা পায় অথবা খুবই ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখে তখন দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং তারা এক ধরনের ইয়ে হয়ে যে তারা মানে তারা উদাসীনের মতো তারা হয়ে যায় তারা অবলার মতো হয়ে যায় অজ্ঞানহীনতার মতো করে তারা আচরণ করে এরকম পরিস্থিতি হয়ে যায় লোকজনের কেমতের দিনও এর ভয়াবহ শাস্তি দেখে লোকজনের মধ্যে এমন অবস্থা তৈরি হবে সেটি আল্লাহ তারা বলছেন যেমন তারা নবীন নাসমান গিয়ে এই শুরু হয়েছে এই স্টাইলে কিন্তু এরপরে আল্লাহ সব হানুমাত আলা কেমতের দিন কোন ব্যক্তিরা এরকম ভয়ানক অবস্থায় থাকবে তাদের কথা তিনি বলেছেন প্রথম দিকে বলেছেন একদম লোক যারা আল্লাহ সব হানুয়া তালা এর ব্যাপারে না জেনে শুনে কথাবার্তা বলে মন্তব্য করে এবং তার মূলত শয়তান অনুসরণ করে যারা শয়তানকে অনুসরণ করে শয়তান তো তাদেরকে নিয়ে জানামে যাবে এটি তো আগে আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু তারা আল্লাহকে নিয়ে কীভাবে বিতর্ক করে আল্লাহ তারা সেই প্রশ্ন ছুড়িয়ে দিয়েছেন কীভাবে তোমরা আল্লাহকে নিয়ে বিতর্ক করো তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কী থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন নোথা থেকে ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওম অফ দ্য মাদার তারপর হচ্ছে এই ড্রপ অফ ওয়াটার যেটাকে আমরা বলছি যে স্পার্ম এটি মায়ের গর্ভে যাওয়ার পর সেটি বড় হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে এটি একটা রক্তপিণ্ডের আকৃতি ধারণ করে অতপর সেটি সাসপেন্ডেড বা ঝুলন্ত মা আপনার জিনিসের মতো করে সেটা মায়ের দেয়ালের ইউটারিসের দেয়ালের চারপাশে সেটা ঝুলে থাকে এবং রক্তপান করতে থাকে রক্তপান করে এটা রক্তাব রং ধারণ করে তিন নাম্বার বিষয় হচ্ছে এরপরে কোনো একটা সময়ে এটি মধুগাঁয়ের মতো হয়ে যায় মদগা মানে হচ্ছে আপনি যদি চুইংগাম গালে নেন এবং চুইংগ্যাম শেষ করে যদি তার উপর একটা কামড় দেন তাহলে এখানে যেমনি আপনার দাঁতের মাড়ির দাঁতগুলো লেগে থাকবে ঠিক তেমনি মানুষের মেরুদণ্ড দেখবেন যে এরকম খোঁজখোঁজ খাপ খাপ কাটা আছে মনে হয় যে এই খাপ কাটা মানে হচ্ছে মনে হচ্ছে যেন এখানে কেউ কামড় দিয়ে দাগ বসিয়ে দিয়েছে তো আসলে তো সেরকম না কিন্তু আল্লাহ ভাইনুমা আলা ওই স্টেজটাকে এরকম মদগা বলে আল্লাহান উল্লেখ করেন মোখাল্লাকাতিন তখন এই সন্তানটি পরিপূর্ণভাবে শারীরিক অবয়ব গ্রহণ করেছে অথবা শারীরিক অবয়ব গ্রহণ করে নাই এখন হতে পারে শারীরিক অবয়ব গ্রহণ করেন নাই আল্লাহ তুসুবহানুতাল বলেন লিনুবাই এনারকম এই বিধান আমরা তোমাদেরকে দিয়েছি যেন তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট করে দিতে পারি অনুক্রীর ফিল আর এখন তো এই অবস্থা অতএব সন্তান মায়ের গর্বে আসলো মায়ের গর্বে সে সন্তান কতদিন থাকবে এটা নির্ধারণ করে দেন কে আল্লাহ সব হতে পৃথিবীর কেউ নির্ধারণ করে দেয় না আপনি বলবেন যে দেখবেন পৃথিবীর সকল ডাক্তারি হয়তো বা বলে যে তার সন্তানের জন্ম হবে এখন থেকে পাঁচ বছর পর দশ বছর পর সরি এখান থেকে পাঁচ মাস পর অথবা ধরেন ছয় মাস পর অথবা দশ দিন পর বিশ দিন পর একশো দিন পর এরকম বিভিন্ন ধরনের মন্তব্য করবে কিন্তু আপনি দেখবেন যে কোনোটাই কিন্তু ঠিক থাকে না মানে কোনো ডেইটেই ঠিক থাকে না সেটা আগে পরে কোনো না কোনোভাবে সেটা পরিবর্তন হয়ে যায় বা সেটা আগে বা পরে সেটি চেঞ্জ হয়ে যায় আল্লা হান হওয়া তাহারা তিনি মানুষের এই সৃষ্টির বিভিন্ন ধাপ এর কথা আলোচনা করতে গিয়ে তিনি বললেন এরপর মায়েদের গর্বে তাদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত রেখে দেই যেটি কেবলমাত্র আমি জানি বলে তালা মানে তিনি জানেন বলে তিনি নির্ধারণ করেছেন অতপর তিনি সুম্মা নখরি জুকুম তৈফলা এরপর তোমাদেরকে একজন শিশু আকারে মায়ের পেট থেকে তোমাদেরকে বের করি সোম্মা রিতাব লঘু আশুদ্ধাকম তারপরে তোমাদেরকে অবকাশ দিয়ে দেই যে তোমরা বড় হও এবং তোমরা তোমাদের এই দুনিয়া পরিচালনা করে। এরকম আল্লা সু আহম বলেছেন সোমালী তাবলুকাশুদেক অমিন কুমাইফ অমিন কুমাই অমর তোমাদের এর মধ্যে কেউ কেউ মারা যায় আবার কেউ একেবারে বার্ধক্যে পর্যন্ত পৌঁছে একেবারে নিরেট বার্ধক্যে গিয়ে পৌঁছে খাঁটি বার্ধক্যে পষে যেটি তার জন্য এমন যে রেকায় রে আল আহ মাদ এলমিন সাইয়া তখন সে কিন্তু এর আগে অনেক কিছু জানত কিন্তু এখন সে কোনো কিছু জানে না এমন একটা অবস্থা তৈরি হয় তার জন্যে ওয়তা আল এবং এর উদাহরণ হচ্ছে একটি গাছ এক একটা জমিনের মতো একটা ভূমির মতো যেটি ছিল একেবারে মানে শুকনো সেখানে কোনো গাছ প্রাণী প্রাণীর কোনো অস্তিত্ব সেখানে ছিল না এরকম শুকিয়ে যাওয়া ধ্বংসাবশেষ কোনো একটি জনপদের মতো ফাইজ আংসাল না আহ তাজ ওয়ারাবাদ কিন্তু যখনই সেখানে আমি পানি বর্ষণ করলাম আল্লাহ তালা বলছেন তখন সেটি কী হলো একটু ঝাঁকিয়ে উঠলো একটু প্রকম্পিত হয়ে কম্পিত হয়ে উঠলো ওয়ারাবাদ এবং এটা বড় হতে থাকলো আল্লাহ সুবাহানু বলেন ওয়াম্বাদ মিঙ্কুল ইজিম্বাহিজ অতপূর্বই জমিন সকল ধরনের মিষ্টি এবং সকল ধরনের চিত্তাকর্ষক আনন্দদায়ক এবং যেটিকে বলছে আপনার নন্দন জোড়া ফল উৎপাদন করে তার মানে একটি জমিনকে আল্লা সানুয়া আলা এটিকে আল্লা সু আলা তালা জমিনের অবস্থা হচ্ছে এমন যে জমিনে আল্লাহ তারা ফসল উৎপাদন করেন যেমনিভাবে মানুষের মায়ের গর্বে আল্লা সাহানুতারা মানুষকে সৃষ্টি করেন অত এই যে মানুষকে সৃষ্টি করে যে প্রসেস আমরা দেখতে পেয়েছি এটা জটিল প্রসেস এবং ইউনিক প্রসেস এই প্রসেস কারো পক্ষে আবিষ্কার করা অথবা এটাকে অ্যাপ্লাই করা পরিপূর্ণভাবে এই এটা সম্ভব না কারোর জন্যে তো ফলে আল্লাহ সুফ এই প্রসেসে মানুষকে তৈরি করেন এটা যদি বিয়ন্ড হিউম্যান ক্যাপাবিলিটি হয় তাহলে মানুষকে কী বানালো মানুষকে আল্লা সুফ হানুদ বানিয়েছেন মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে মানুষ আল্লাহর রহমত নিয়ে বেঁচে আছেন তাহলে এই মানুষ আবার আল্লা সুফ তারা কীভাবে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করার জিনিসটা তো তাদের জন্য একটা ভয়ানক অন্যায় সেটি আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ সুহান হুয়া তালা তিনিই সত্য তিনিই মৃতদেরকে জীবিত করবেন পুনর্জীবিত করবেন ফলে আল্লাহ তালার সাথে যেন আল্লা সুহানুত মহাশক্তিধর এবং কেয়ামত যে অনুষ্ঠিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ সুহান হুয়া তালা মানে মাটিতে যারা শুয়ে আছেন অর্থাৎ যারা মারা গিয়েছেন সবাইকে আল্লা সুফানুয়া তালা একত্রিত করবেন এখন দেখেন সব ইস্যু কিন্তু কার সম্পর্কে কেয়ামত সম্পর্কে কেয়ামত অনুষ্ঠিত হবে সেদিন আপনাকে সকল কাজের জবাব দিয়ে করতে হবে কারণ আপনি পৃথিবীতে একটি মিশন নিয়ে এসেছেন সেটি আপনি কতটুকু সম্পাদন করলেন কিন্তু এখান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান আমাদেরকে কাজ করে অব্যাহতভাবে শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায় আল্লা সুফ হানুয়াতার পথ থেকে যেন শয়তান আমাদেরকে ছিনিয়ে না নিতে পারে শয়তান যেন কোনো যুক্তি কুযুক্তি দ্বারা করাতে না পারে সেজন্য হিউম্যান বিংসের বার্থ সাইকেলটা এখানে আল্লাহ তসুভ হানুয়াতা উল্লেখ করলেন যে মানবের সৃষ্টি কোন সাইকেলে হয়ে থাকে মানে কোন পদ্ধতিতে হয়ে থাকে সেটি তিনি বললেন এর মাধ্যমে তিনি আমাদেরকে এটি জানিয়ে দিলেন যে আল্লাহ সু হান হুয়া তালা এর ব্যাপারে কোনো তর্ক বিতর্ক করা যান তার অস্তিত্বের ব্যাপারে এরপরে আল্লাহ সুহ হানুয়াত আলা তিনি আবার তার ব্যাপারে একদল লোক তারা জ্ঞান নাই হেদায়ত নাই এবং তাদের কাছে কোনো কিতাবও নাই গ্রন্থ নাই তারপরে তার আল্লাহ ব্যাপারে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে তার অস্তিত্বকে অস্বীকার করে তার বিভিন্ন গুণাবলী অস্বীকার করে অথবা বিভিন্ন কাজের মধ্যে তাকে সীমাবদ্ধ করে দিতে চায় যে তিনি কেবল এতটুকু কাজ করবেন মানে এর লোকজনের মানুষ এক একদল লোকের পরিস্থিতি হচ্ছে এরকম একটি অবস্থা আল্লা সু হানুদরা বললেন একদল লোক তারা আরেক দল লোক যারা আল্লাহ ব্যাপারে ঝগড়া করে বা বিতর্ক করে তাদের কোনো জ্ঞান নাই এখানে আল্লাহ তারা বলছেন তারা আল্লাহর ব্যাপারে বিতর্ক করে তাদের কোনো জ্ঞান নাই তাদের কোনো হেদায়ত নাই এবং স্পষ্ট কোনো কিতাবও তাদের কাছে নাই অতএব যা তারা করে এগুলো সবেই হচ্ছে বানোয়াট এগুলো কোনো ভিত্তি নাই তারা একটু ঘাটটা ঘুরিয়ে সেখান থেকে চলে যায় যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসির কথা হয় এটি তাদের আমাদের উদ্দেশ্য হলো তারা মানে এই সকল লোকেরা তারা আল্লাহস সু হানু মাতলা এর ব্যাপারে তারা উদ্যত প্রদর্শন করে আর দুনিয়া এবং আখেরাতে এদের জন্যে ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে সেটি এখানে জানার হলো কারণ কি তারা মা কদ্দমাতিয়া দাদা কমান্নাল্লাহ আলাইসিজু আল্লাহাম আবেদ ওই দিন সেই ব্যক্তিকে বলা হবে যে তুমি যা অপকর্ম করেছ তার ফলাফল তুমি এখানে ভোগ করো আর আল্লাহ তালা মানুষের উপর কোনো ধরনের জুলুম করবেন না এরপরে একদল লোক কমিন আনা সিমাইয়া আবদুল্লাহ হারফিন একদল লোক আছে তারা একেবারে প্রান্তে সীমান্তে দাঁড়িয়ে তারা আল্লাহ তালা ইবাদত করে সীমান্তে দাঁড়িয়ে যদি তাদের মানে কোনো কল্যাণ হয় তাহলে তারা ইবাদত করবে যদি কল্যাণ না হয় তাহলে তারা জাহিরিয়াতের দিকে বা কুফুরের দিকে ফেসে দিকে মানে কফুরের দিকে এবং শেরেকের দিকে তারা ফিরে যাবে এটি বলেছে ওমিন আন্বুল্লাহ আলা হারফিন ইন ফাইন বিহি যদি ওইখানে কোনো ভালো মানে আল্লাহ সাহানুম তালা মানে ওই সকল ব্যক্তির যদি কোনো ভালো কিছু ঘটে এবং সেটা আল্লাহ তালার পক্ষ থেকে ঘটেছে কারণ অন্য কেউ তোর করতে পারবে না তখন তাদের অন্তরটা প্রশান্ত হয় আর যদি কোনো ফেতনা বা বিপদ ঘটে তখন তাদের অন্তরটা তখন তাদের অন্তরটা ব্যথ ব্যথিত হয় তাদের অন্তরে কোনো প্রশান্তি থাকে না বরং এই সকল ব্যক্তিরা তখন আলসুফ হানুয়া তালা এর ব্যাপারে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন এবং ধ্বংসাত্মক সেরিয়া বিরোধী যেমন কিছু ধারণা তারা পোষণ করে খাসিরা দুনিয়াওয়ালা আখেরা এই সকল ব্যক্তিদের দুনিয়া এবং আখেরা ধ্বংস হোক যারি কে হুয়ার মুবিন আর দুনিয়া এবং আখেরার ধ্বংস বিশেষ করে আখেরা ধ্বংস হলে এর চেয়ে উত্তম এর চেয়ে ভয়াবহ আর কী ধ্বংস হতে পারে বা এর চেয়ে ভয়াবহ আর ক্ষতি কী হতে পারে এর চেয়ে ভয়াবহ তোর কোনো ক্ষতি হতে পারে না সেই কথাই কথা এখানে আল্লাহ সুহানুদ্দুল্লাহ করলেন ইয়াদ ওমিন্দ ইল্লাহ হিমালয়াদুরুহ মালায়ন ফাহু দারিক দরআল ববেদ বাঈদের আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে যারা তাদের কিছুই করতে পারবে না এই বরং ইয়াদ উলামান দরহু না নাফে ইহি লাব ইসলামা উলা ইসাল্লাহ আশির বরং এই সকল জিনিস যার তারা উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে সেগুলো তো তাদের কোনো ক্ষতি করতেই মানে কল্যাণ করতেই পারবে না বরং যদি তারা কিছু করতে পারে তাহলে ক্ষতি করতে পারবে বরং তারা পারলে ক্ষতিই করতে পারবে কল্যাণ কিছুই করতে পারবে না অতএব তার সেগুলোকে বাদ দিয়ে তারা আল্লাহকেই তাদের উপাস্য হিসেবে গ্রহণ করুক তো এই তো হচ্ছে আপনার তেরোতম আয়াত পর্যন্ত এই আলোচনা আছে যে কেমত অনুষ্ঠিত হবে লোকেরা এই দুনিয়াতে কী কী কাজ করেছিল তার উপর ভিত্তি করে কেমন তার অবস্থান তৈরি হবে এই দুনিয়াতে একদল লোক আল্লা সুহানুমাত এর সাথে মানে আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করেছে অথবা আল্লা সুহানু মাতলা এর বিভিন্ন গুণ বা কার্যকলাপগুলোকে তারা অস্বীকার করেছে এদের মূল কারণ হল যে কেন তারা এটা করেছে কারণ তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই অথবা তারা এক না কুযুক্তি এখানে স্থাপন করে আল্লা সফানু বলে না তোমাদের যুক্তি দিচ্ছে তোমাদেরকে কারণ যেমন তোমাদেরকে সৃষ্টি করেছে কোন সাইকেলে তোমাদেরকে সৃষ্টি করেছে এই সাইকেলটা একবার চিন্তা করে দেখো তো আল্লা ভান ভানুদের সেই সাইকেলের কথা বলেন কিন্তু তারপরেও আরও কিছু লোক আছে যারা আল্লাহ তালার অস্তিত্বকে তারা অস্বীকার করে অথবা আল্লাহ তার অস্তিত্ব নিয়ে তার বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করে থাকে এই সকল লোকদের ব্যাপারেও আল্লাহ সুফ হানুদ আল্লাহ জানালেন যে এরা আসলে একটা প্রান্ত সীমায় দাঁড়িয়ে তারা আল্লাহর আবাদত করে তারা যে কোনো সময় পথ পিছলে সমুদ্রে অথবা এই যে গর্তের মধ্যে তারা পড়ে যাবে আল্লাহ এবার নিজে যুক্তি দিন যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম যেটা তাদের হিউম্যান ক্রিয়েশন সাইকেল যেটা তিনি বললেন এই সাইকেলের মধ্যে অনেকগুলো আপনার প্রমাণ আছে যে প্রমাণগুলো আল্লা সুহানুয়াতালের অস্তিত্বের জন্য খুবই জরুরি প্রথম দিকে এই আলোচনা করা হয়েছে এই আলোচনা করার পরে এরপর আল্লাহানুয়াত আলা তিনি ইমানদাদের কথা বলেন এত এতক্ষণ তিনি বেঈমানদের যারা আখেরাতের প্রতি বিশ্বাস করেন তাদের কথা তিনি বললেন এবং তাদের কথা বলতে গিয়ে তিনি মোমেনদের কথা বললেন তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের এই এই মর্যাদা রয়েছে সেগুলো বলার পর এরপরে আমরা দেখি যে আল্লা সুবাহান আলা তিনি এরপরে নিয়ে আসলেন মানে বায়তুল্লা জিয়ারত করা ইনআালদিন কাফর ওসুদ্দিন আনসাবির ইল্লাহি والمجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه ফুকি ফিহল বাদ ওমাই ফিহী ফিল হাদিম জুলমিন নজিক হুমিন আদাহিন আলিম এরপর আল্লাহ তালা বায়তুল্লার বা যেখানে যেই ঘরটাকে কেন্দ্র করে হজ বা ওমরা সংগঠিত হয় সেই ঘরের আলো সোবানা এবার আল্লাহ তালা বললেন বরং তার প্রেক্ষাপটে আল্লাহ তালা বললেন যারা আল্লাহর ঘরে আল্লাহর আবাদত করতে বাধা দেয় সে সকল ব্যক্তিদের অবস্থা কী হবে যে তারা এর কারণে আল্লাহ তালার ভাজন হবে তারা আল্লাহর ক্রোধের নিমজ মধ্যে তারা নিমজ্জিত থাকবে এবং তারা কোনোভাবেই তারা কল্যাণে কোনো জীবনযাপন তারা করতে পারবে না বরং আল্লাহ বলেছেন ওমাই ইউরিদ ফিহি বি এল হাদিম বিজুলমিন নুজিখ মিন আদাহিন আলিম কেউ যদি আল্লাহ তালার এই সম্মানীয় এই জায়গাগুলোতে গিয়ে কোনো গুণা করার বা অপরাধ করার সামান্য কোনো প্রয়াসও পায় তাহলে আল্লাহ তালা আমি তাদেরকে প্রচণ্ড শাস্তি প্রদান করবো এরপর এই যে এটা কিন্তু বায়তুল্লার কিছু মর্যাদার কথা উল্লেখ করার পর এরপর বাইতুল্লাহ কে নির্মাণ করেছেন সেই আলোচনা হিসেবে যে বাউ আনালি এবার আল বাইতি বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশনা দেওয়া হয়েছে ইব্রাহিম আলাহিসাল্লামকে শর্ত হলে একটা যে লাতু শেখ বিষয়া আমার সাথে কাউকে শেরেক করবে না ওয় তহির বাইতি আলী তৈিনা ওয়াল কেফিনা ওয়াল কয়মিনা রুকা সুজুদ যে তোমরা বাইতুল্লাহকে তোমরা মানে ইব্রাহিম আল্লাহ আল্লা সুহানুকে বললেন যে তিনি বাইতুল্লাহ নির্মাণের জায়গাটা আল্লাহ তাহলে ইব্রাহিম ইসলামকে চিনিয়ে দিলেন ইব্রাহিম ইসলাম সেখানে বাইতুল্লাহ নির্মাণ করেন তার সন্তানকে নিয়ে যেটা সুরা বাকারে আমরা দেখেছি এরপরে আল্লাহ সু হামুদের ইব্রাহিসালামকে কিছু নির্দেশনা প্রদান করলেন যে এই হেফাজতের জন্যে সংরক্ষণের জন্যে তারা কী কী করবেন এর মধ্যে একটা হল যে ওয়াইজ বাউ আন ইব্রাহিমা ইব্রাহিম মাকায় আন আল বাইতি আল্লাহ তুশরিক বিষাইয়া যে ইব্রাহমের জন্যে ওই জায়গাটি নির্ধারণ করে দেওয়ার পর তাকে বললাম এক নম্বর তুমি আমার সাথে কোনো শেডি করতে পারবে না দুই নম্বর হচ্ছে ও তহির বাইতি আলী তৈর কয়ফিন ও রোকআসুজুদ তোমরা তুমি আমার ঘরটাকে তবাক মানে তাওফকারী এবংফকারি রুকুকারি সেজদাকারী এই সকল ব্যক্তিদের মাধ্যমে পরিপূর্ণ এটাকে পবিত্রতা মানে এ এদের এদের জন্য এটাকে পবিত্র কর তার জন্য সেখানে যেতে পারে এতেকাফকারীরা সেখানে যেতে পারে যারা নামাজ আদায় করবে তারা যেতে পারে যারা রুকু দেবে তারা যেতে পারে যাকে সেজদা দেবে তারা যেতে পারে এই সবগুলো আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে যে মানুষের মধ্যে যত আপনার ডিফারেন্স অফ অপিনিয়নই থাকুক না এখন আলটিমেটলি তারা সেখানে যাবে এবং এই কাজগুলো তারা করবে এই ইব্রাহীল ইসলামকে বললেন যে বায়তুলা নির্মাণ করার জন্য বাইতুল নির্মাণ শেষ এবার আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে নির্দেশ প্রদান করলেন ওয়া এন বা মানে কি বলি ওয়াজ ইজ ইন হাজ্জি বিল হাজি আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেন বায়তুল্লাহ নির্মাণ ইজ ওভার ইয়ার ইস ফেন্ড নাও ইব্রাহী ইসলাম ইজ ইনস্ট্রাক্টেড বাই আল্লাহ টু ডিক্লেয়ার দি দে হলে পেলগ্রিম টু ম্যাখ্যা তিনি যেন একটা ঘোষণা করে দেন তিনি সেটি ঘোষণা করে দিলেন এবং এই ঘোষণা আল্লাহ সু হানুয়া তালা এমন সকল লোকদের কাছে পৌঁছে দিয়েছেন যারা কে পর্যন্ত হজ করতে যাবে আল্লাহ তালা তাদের কাছে এই ঘোষণা রাসুল রাসল্লা সাল্লাম এর দিয়ে দিয়েছেন এখন হজ করলে হজে যখন আমরা যাবো সেখানে আমরা কী কী কল্যাণ অর্জন করব বা সেখানে আমাদের লাভ কী আল্লাহ তালা বলছেন লিয়া সাধু মানা আলহম যে সেখানে তোমাদের কল্যাণের অনেক জায়গা আছে এবং ইন্টারেস্টিংলি সত্যিকার অর্থে মাক্কায় হজ করতে যখন আপনি যাবেন এমন কল্যাণের জায়গা আপনি পাবেন প্রচুর পরিমাণ কল্যাণ মানে ওইখানে গেলে আপনি বরকত পাবেন কল্যাণ পাবেন এরকম একটা পরিস্থিতি সেই জায়গায় আল্লাহ হানুমাত আলা এবং তার জন্য সেখানে উপকার রয়েছে এই সকল জায়গা আল্লাহ তারা তৈরি করে দিলেন ওয়েজ কুরুসমল্লা হিফি আয় আলা আলমা রাজাকিমা হিমদান ফাকুল মিন হাত উমবাহ এসল ফাকির অতেব আপনি তো হজ করবেন হজের পরে আল্লাহ তালা সরাসরি চলে এসছেন কিসের কাছে তিনি চলে এসছেন হচ্ছে কাছে কারণ হজের সাথে করবেন একটা বড় মিল আছে আপনার সেটা জেনেছেন যে ইব্রাহিম আলাহিসাল্সাল্লাম তার সন্তানকে কোরবানি করার জন্য উদ্ধত হয়েছিলেন ফেরেস্তে এসে একটা দুম্বা নিয়ে আসছিলেন এবং ইব্রাহিম আলাহিসাল্লামকে সরিয়ে দিলেন এর পরিবর্তে একটা মানে আসলামকে সরিয়ে দেওয়া হল এর পরিবর্তে একটা দুম্বা জবাই করা হয়ে গেলো এই যে ইসমাইল আলী সালাতলাম এবং ইব্রাহিম আলাহিসাল্লামের দর্শনকে বা তাদের লাইফস্টাইলকে কেন্দ্র করে আমরা যেই ইয়ে দেখতে পাই আমরা যে সেরিয়াটা দেখতে পাই যে জীবন পদ্ধতি আমরা দেখতে পাই সেটি কথা কেন তারা বলছেন যে লিয়া নাম ফাকুল মিন মিনহা ওয়া তৈমুল বা এসাল ফাকির অতএব আপনি কোরবা আপনি যখন হজ করবেন হজের আনুষঙ্গিক কাজ হিসেবে আপনি কোরবানি করবেন কোরবানি গোস্তগুলো আপনি নিজে কিছু খেতে পারেন কিন্তু ওইখানকার গরিব দুঃখীদের মাঝে মক্কার গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেয়া এটাই উত্তম এখনও যারা হজ করতে যান আপনি জানেন যে বিশেষ করে হজ কেরাম বা হজ্যের তামাত্তু যারা করেন তাদের কিন্তু এক্সট্রা একটা কোরবানি করা লাগে সেই কোরবানির ইস্যুটি এখানে আলোচনা করা হয়েছে কোরবানি করতে হবে এবং তারা কোরবানি করার পর সবাই যেন তাদের শরীরে যে ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার করে বিশেষ করে তারা তাদের মাথা মুন্ডাবে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর তারা যত্ন নেবে এই কাজটি তারা করবে এবং ওল্লু ইউফু নজুর আহম তাদেরা তাদের যে যে প্রতিজ্ঞা আছে এই প্রতিজ্ঞাগুলো তারা পূর্ণ করবে বলিয়া তফো বি বাইতের আতিক এবং বাইতে আতেকের সাথে অর্থাৎ এই তাওয়া এই বাইতুল্লার চারপাশে তারা তফ করবে এটি হচ্ছে আল্লাহ ভানুয়া তালা এর যে নিদর্শনগুলি সেগুলোর প্রতি সম্মান প্রদর্শনের নামান্তর সেটি এখানে বলা হয়েছে তাহলে আমরা প্রথম দিকে পেলাম কি প্রথম দিকে পেলাম আল্লাহ ভান আমরা দুটো জেনেসিন আজকে আমরা একটু আলোচনা করলাম আরও বিস্তারিত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো পরে তাদের নিজের সৃষ্টির সাইকেলটা একটু ভালো করে জানুক তো যে তাদেরকে কে সৃষ্টি করলো এবং কীভাবে সৃষ্টি করলো তাদের কোনো অবস্থায় তারা আল্লাহ হানু তারা এর পুনরুত্থানের এই কাজটাকে তারা অস্বীকার করবে না এবং অতএব তাদের কেয়ামত অনুষ্ঠিত হবে তারা পুনরুত্থিত হবে সেখানে তাদের হিসাব নিকাশ হবে সেখানে তাদের জলের জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে এই কাজগুলো সেখানে হতে থাকবে এর পাশাপাশি আমরা দেখি যে আল্লাহ সুবহান ওয়া আলা জানিয়ে দিয়েছেন মানুষকে সৃষ্টি সাইকেল কীভাবে হচ্ছে মানে যুক্তি তারা কেন আল্লাহ তাআলাকে অস্বীকার এখানে জানিয়ে দিয়েছেন যুক্তি তিনি এখানে উপস্থাপন করলেন তার পাশাপাশি হজ যারা করবে হজের প্রারম্ভিক আলোচনাটি এখানে আল্লাহ তাআলা সূচনা আলোচনা এখানে করলেন এই বাইতুল্লাহ কিভাবে ইব্রাহিম আসলামীর এটাকে তৈরি করলেন তার পূর্বের এই ইতিহাস এখানে আলোচনা করা হয়েছে তিনি তৈরি করার উদ্দেশ্যকে সেটি এখানে আলোচনা করা হয়েছে এর উদ্দেশ্যের মধ্যে একটা হলো যে এটা যেন তাওয়ফকারীদের জন্যে বা হজ এবং উমরা যারা করবে তাদের জন্য এটাকে যেন পুত্রপবিত রাখা হয় যেহেতু এই বায়তুলার নির্মাণে হচ্ছে হজ বা উমরাকে কেন্দ্র করে অতএব এটাকে আল্লাহর আবাদতকে কেন্দ্র করে এই কারণে এখন বায়তুল এখন এই হজ নিয়ে সংক্রান্ত আলোচনা যাবে দীর্ঘক্ষণ পর্যন্ত হজের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা আসবে হজের ফরজিয়াত নিয়ে আলোচনা হবে হজের যে সকল আনুষ্ঠানিকতা আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা হবে এবং বিশেষ করে কোরবানির পশু নিয়ে অনেক লম্বা আলোচনা এখানে আছে তো এই হচ্ছে আপনার এই সুরা আল হাজের প্রথম দুটো অংশ এরপর অংশগুলো আমরা পরবর্তী আলোচনায় বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করবো আর একটু স্মার্টলি আমরা সেটা হয়তো বা করার চেষ্টা করবো আল্লাহ তাল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ এবং তফিক দান করুন আল্লাহ মামিন আজকে আর লম্বা আমি আলোচনা করি না কারণ আমরা দেরিতে শুরু করেছি সবাইকে আল্লাহ অনেক কল্যাণ রাখুন আমি একটু শারীরিকভাবে একটু হালকা ক্লান্ত এবং অসুস্থ দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন اللهم آمين هذا صلى الله سبحانه وتعالى نبينا محمد وعليه وآله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته